Assalamualaikum guys, welcome to my YouTube channel HR Ryan. Welcome to my new video. So আজকে বের হইছি কেন থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন। আজকে বের হইছি হচ্ছে আমার হ্যান্ডেল বারটা, যেটা এই যে হচ্ছে FZS আর কি ভার্সন 2 এর হ্যান্ডেল ছিল, তো এটাকে আজকে চেঞ্জ করে R15 ভার্সন 2 এর হ্যান্ডেলটা ইনস্টল করব। আর মোবাইলটা জাস্ট চেঞ্জ করব আমি। এখন 3Part হ্যান্ডেলটা ইনস্টল করব হচ্ছে আমার এলাকার আশেপাশে। তো আমরা ওই দোকানটায় চলে আসছি, এটা হচ্ছে নূরনবী বাইক সার্ভিস সেন্টার। এই হচ্ছে আমাদের নূরনবী বাইক। তো বাইকের মোবাইল চেঞ্জ করা হইতেছে, আর দেন বাই টেবিটটা মিলাবেন না? টেবিট মিলানো হবে, দেন তারপর হচ্ছে আরামটা বাসন টু হ্যান্ডেল আমরা ইনস্টল করব। তো এই যে মোবাইল অলরেডি ডাউন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই হচ্ছে যে মোবাইলটা আমি ইনস্টল করব, মানে ভরবো আর কি বাইকে। এটা হচ্ছে অ্যাডভান্স সেল পলি 20x40। তো এটাই আমি সবসময় ইউজ করি, এর কারণ হচ্ছে এটা সাউন্ড অনেক স্মুথ থাকে। তো বাইকে দেখছেন কী অবস্থা। আজকে মূলত ভিডিও টপিক এটা না, টপিক হচ্ছে আমার 3Part ইনস্টল করব। তো 3Part যখন ইনস্টল করব তো আমি প্রত্যেকটা জিনিস বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো আমার বাইকের হ্যান্ডেল খোলা হইতেছে, এটা হচ্ছে অ্যাপজেরার হ্যান্ডেল, আর এখন আমরা ভার্সন 2 হ্যান্ডেল ইনস্টল করব। আর এই হচ্ছে লিমন মিস্ত্রি, আসিস কে কত লিমন, এই হ্যান্ডেলে তুই হ্যান্ডেল লাগালে কিরকম লাগবো ক? তো এই হচ্ছে R15 ভার্সন 2 হ্যান্ডেল, অনেক প্যারা খাওয়ার পরে ম্যানেজ হয়েছে। তো এখন ফিট করব, ফিট করার পরে দেন দেখা যাক কি হয়। এসে নতুন একটা লুকিং গ্লাস লাগাইছি। But I'm breaking down, everybody knows I ain't faking now, everybody knows my heart's faking now, yeah she hates me now, I made mistakes but now, I don't ever wanna be alone, I don't really ever feel at home, on my own, in the zone, that's the only way I know, feeling low, about to blow back up, here I won't ever let the doubt creep in, gotta pop a couple more aspirin, I don't think I'll ever let you in, easier to break it off as friends, I don't really understand myself, I don't really understand, need help, I don't wanna be left on the shelf, couldn't even hear me if I yelled, it's so cold. থ্রি-পার্ট হ্যান্ডেল লাগাইতে গেলে এরা চেঞ্জ করতে হবে না? এই হচ্ছে জিক্সারের অরিজিনাল বুস্ট, চেঞ্জ করা লাগে। এটা হচ্ছে অন্য একটা বুস্ট, এটা হচ্ছে এই যেটা, এই বুস্টে জায়গা লাগবো না? তারপরে হ্যান্ডেলটা আর কি উপরে ফিট করা দেবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন। আর এখানে আসলে লিমনরা পাবেন, লিমন আবার এই কাজ করে, অনেক দক্ষ মেকানিক লিমন ওস্তাদ। আর ওই ওই সাইড পরে হুদাই, এখন যদি পেস্ট কেনা না লাগে গাইস, আমার বাইকে 3Part হ্যান্ডেল লাগানো অলমোস্ট কমপ্লিট। কমপ্লিট বলতে আমি এক সপ্তাহের মতো বাইক এভাবেই রাইড করতেছি, যদিও আমি ওইটা ভিডিও করি নাই। আর যাই হোক, যেটা বলতেছি যে 3Part হ্যান্ডেল SFA ইউজ করলে কতটুকু মানে সুবিধা হবে, তো এটা একটা রিভিউ আমি দিব যদি আপনারা চান। তো এখন আপাতত আমি যতটুকু বলতে পারবো সেটা হচ্ছে 3Part ইনস্টল করলে বাইকের লুক সুন্দর হয়ে যায়, দেন বাইকটা রাইড করলে একটু স্পোর্টস ভাব আসে এই আর কি। আর এমনি জাস্ট নেগেটিভ সাইড আমার কাছে আপাতত তেমন কিছুই লাগে নাই, বাইক ইজি জিগজ্যাগ করা যায়। জাস্ট একটু সমস্যা হয় সেটা হচ্ছে মানে বাইকের মোচড় কাটতে বা বাইক ঘুরাইতে গেলে এই একটু সমস্যা হয়, তাছাড়া কোনো সমস্যা নাই। এমনি বাইক রাইড করতে ভালোই লাগে, হাতে তেমন একটা পেইন ফিল হয় না। প্রথম একদিন না দুই দিন জানি একটু হাতে ব্যথা হয়েছে, এখন আর হয় না। আর ব্যাক পেনও তেমন একটা হয় না। তো 3Part হ্যান্ডেলে কত টাকা পরে সেটা আমি এখন আপাতত বলবো না, কারণ আমি নেক্সট আর একটা ভিডিও করবো, তো ওই ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন। আর ওই ভিডিওতে আমি বলে দেবো যে আমার বাইক মডিফিকেশন করতে কত টাকা লাগছে। তো এখন জাস্ট একটু বাইকটা রাইড করে করে
আপনাদের দেখাইতেছি যে ভিউটা কেমন আসে আর দেখতেও কেমন লাগে। বাইকে থ্রি পার্ট হ্যান্ডেল ইউজ করতে গেলে বাইকে ঝালাইটাও লাগে, সেটা হচ্ছে এদিকে আমার বাইক গার্লক হয়। তো এটা আমি লাস্টে দেখাই দেবো যে বাইকের ওভারঅল লুক কেমন দেখতে। এই হচ্ছে আমার বাইকের ওভারঅল লুক, দেখতে ঠিক এমন হয়েছে। আর বাইকটা অনেক ময়লা হয়ে গেছে, কারণ হইতেছে যে লাস্ট কয়েকদিন বৃষ্টি পড়ছে আপনারা দেখছেন। আর আমি কিছু স্টিকার লাগাইছিলাম যেটা লাস্ট ভিডিওতে দেখছেন, এই যে HR RAIYAN, দেন আমার একটা নাম, অনেকে জানেন আমার নাম কি, আমার নাম হচ্ছে রানা আর এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। আর এই হচ্ছে 3Part দেন শর্ট লুকিং গ্লাস। আরটা একটু সমস্যা হয় ঘাড়, এই এরপরে আর ঘাড় ঘুরে না, তো এখানে আমি দুই আঙ্গুল গ্যাপ রাখছি আর এখানে হচ্ছে এক আঙ্গুল আর এই সাইডে হচ্ছে দুই আঙ্গুল একটু কম আর এখানে হচ্ছে এক আঙ্গুলের মতো। তো ওরা যে কোনো এক সাইড লক মানে করা যাবে এটা বলে দেয়, আমি বাম সাইডে লক করছি, হচ্ছে বামে লক। আর এখানে আমি ড্রিল করছিলাম, ওরা বলে নাকি ড্রিল করা লাগে না। এখান থেকে দেখলাম জাস্ট এই এই বুশটাই আমার অনেক সমস্যা করছে, তো ওরা ওই বুশটাকে নিচে এখানে লক করে দিয়েছে টিয়ের মাধ্যমে, যার কারণে এই নাটগুলো আর লাগে নাই। তো এই হচ্ছে ওভারঅল ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট বি শিওর। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।